চালের গুঁড়া দিয়ে এত সুন্দর নরম তুলতুলে কেক হয় আগে জানা ছিল না। এই কেকটা বানানো এত সহজ আর এত সুন্দর যে কেক হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। যারা কেক বানাতে পারেন না তারা একবার এভাবে কেক বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কেকটাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো এই কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। ডিম দুইটা দিয়ে এখানে আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না, তাই আমি চায়ের কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটাতেও কিন্তু আপনারা বিট করে নিতে পারবেন। এখন খুব ভালো করে 4 থেকে 5 মিনিট এটাকে এভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সাদাটে ভাব চলে এসেছে এবং চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। সেই একই কাপেরই আমি এখানে 1.25 কাপ তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা লেবুর রস দিয়ে দিতে পারেন 1 চা চামচ, তা না হলে এই কেক থেকে ডিমের গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে না। তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন সেই একই চায়ের কাপের আমি 1.25 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তেল আর দুধটার একই পরিমাণে দিয়েছি, 1.25 কাপ করে, মানে 1 কাপের থেকে একটু কম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেই চায়ের কাপের প্রথমে 1 কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চেলে তারপরে এখানে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, এর ভিতরে কোনো দানা ভাব যেন না থাকে। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক বেশি পাতলা, তাই আরও 1 কাপ চালের গুঁড়া এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি শুকনা চালের গুঁড়া দিয়েছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কম লাগবে, আবার চালের গুঁড়ার পরিমাণটাও বেশি লাগতে পারে, বুঝে শুনে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি, আমার সব কিছুই একদম ঠিকঠাক মতো হয়েছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তো আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি এটাই কিন্তু একদম পারফেক্ট। তো এই যে ব্যাটারটা গোলানো হয়ে গেছে, আগে থেকেই মোল্ডে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা ঢেলে দিলাম। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা থাকবে, দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এটা কতটা পাতলা। তো আগে থেকেই আমি চুলার পরে কিন্তু একটি হাঁড়ি দিয়ে গরম করতে রেখে দিয়েছি। এখন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে। তারপরে উপর দিয়ে আমি একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি চুলার পরে চলে আসলাম। তো এই যে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হাঁড়িটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন এই কেকের মোল্ডটা আস্তে করে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর চুলা গ্যাসটা আমি কেমন রেখেছি সেটা একটু দেখে দিই। লোড থেকে সামান্য একটু বেশি থাকবে, দেখুন চুলা গ্যাসটা কিন্তু একবারে বেশি একবারে কম দেওয়া যাবে না। তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি কেকটা এতটা সুন্দর হবে, মাঝখান থেকেও ফেটে গিয়েছে আর কেকটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই যে কাগজটা বের করে নিচ্ছি, মোল্ড থেকে আমি বের করে নিলাম কেকটা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা তৈরি করলে আপনারাও বুঝতে পারবেন কত সুন্দর কেক হয়। তো একবার আপনারা তৈরি করে দেখতে পারেন। অনেকেই বলেছিলেন আপু চালের গুঁড়া দিয়ে কেক তৈরি করে দেখান, আজকের রেসিপিটি তাদের জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক মজার। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। যদি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।